परम दयाल जगपुरुषोत्तम श्री श्री ठाकुर अनुकूल चंदे रातुल चरण जानाई आमार शतकोटि प्रणाम। सामने कोजागरी लक्ष्मी पूजा, এই কোজাগরী লক্ষ্মী পূজার দিনটি এইভাবে পালন করুন, দেখবেন আপনার সংসার ধন সম্পদে পূর্ণ হবে, আপনার ভাগ্য পরিবর্তন হবে, শুভ সময় আসবে, আপনার সংসারের আয় দশ গুণ বেড়ে যাবে। আপনি যদি এইভাবে দিনটি পালন করেন তাহলে সহজে মা লক্ষ্মীর কৃপা পাবেন, মা লক্ষ্মী সহায় হবেন। বছরের এই একটি দিন মা লক্ষ্মী খুব প্রসন্ন থাকেন, তাই এই দিনটিতেই তাঁর কৃপা সহজে লাভ করতে পারবেন। জয় গুরু। সকল ইষ্টপ্রাণ দাদা ও মায়েরা, আমি শুভব্রত মণ্ডল প্রতি প্রত্যেকের যথাযোগ্য স্থানে আমার প্রণাম ও আনন্দিত জয় গুরু। এবছর অর্থাৎ 2021 সালের কোজাগরী লক্ষ্মী পূজা পড়েছে দুদিন, 19 অক্টোবর সন্ধ্যা 7:03 থেকে পরের দিন অর্থাৎ 20 অক্টোবর রাত্রি 8:26 পর্যন্ত। এই পবিত্র লক্ষ্মী পূজার দিনটি আমরা যদি এইভাবে পালন করতে পারি তাহলে আমাদের ধন সম্পদ দ্বিগুণ হবে, প্রতি প্রত্যেকের ভাগ্য পরিবর্তন হবে, নাম যশ সুখ্যাতি বাড়বে। মা মহামায়া দুর্গা দেবীর দক্ষিণ পার্শ্বে লক্ষ্মী দেবীর অধিষ্ঠান। মা লক্ষ্মী ধন ধান্য সম্পদের অধিষ্ঠাত্রী দেবী। প্রত্যেক হিন্দু বাঙালির ঘরে ঘরে মহা ধুমধামের সহিত তাঁর আরাধনা হয়ে থাকে। পূজা শেষে গৃহস্থ তাঁর কাছে অভ্যুদয় সম্পদ ও শ্রী প্রার্থনা করেন। অবশ্য মা লক্ষ্মীর আরাধনা যেখানে ঠিকমতো হয় সেখানে এগুলি স্বতঃস্ফূর্তভাবেই জেগে ওঠে, আর যে ঘরে নারায়ণের সন্তুষ্ট করা হয়, যেখানে নারায়ণ সন্তুষ্ট থাকেন সেখানেই কিন্তু মা লক্ষ্মীর কৃপা বর্ষিত হয়। কারণ নারায়ণকে সন্তুষ্ট করতে পারলেই মা লক্ষ্মী সন্তুষ্ট হবেন, তাই আমাদেরকে নারায়ণকে কিন্তু আগে সন্তুষ্ট করতে হবে। মা লক্ষ্মীর কৃপা লাভের জন্য পবিত্র লক্ষ্মী পূজার দিন অতি প্রত্যুষে অবশ্যই বিছানা ত্যাগ করবেন, প্রচুর নাম করবেন, কেননা নারায়ণের সন্তুষ্টি বিনা মা লক্ষ্মী কখনো সন্তুষ্ট হবেন না, আর এই নাম বিনা নারায়ণ কখনো সন্তুষ্ট হবেন না। তাই খুব করে ঠাকুরের নাম করবেন, ভক্তি ভরে ইষ্টভৃতি ও সময়ে প্রার্থনা করবেন, প্রত্যেক গুরুজনদের শ্রীচরণে প্রণাম করবেন, এবং বাড়ির মায়েরা অতি অবশ্যই সকাল সকাল ঘর বাড়ি ভালো করে ঝাঁট দেবেন, পরিষ্কার পরিচ্ছন্ন করবেন, চারিদিকে গঙ্গা জলের ছিটে দেবেন। আপনার ঘর যত পরিষ্কার পরিচ্ছন্ন হবে তত বেশি মা লক্ষ্মীর কৃপা লাভ করবেন। ঠাকুর ঘর ভালো করে পরিষ্কার করবেন, কাজ করতে করতে খুব করে নাম করবেন, স্নান সেরে শুদ্ধ বসন পরিধান করে ঠাকুর ঘর ভালো করে সাজাবেন, ফুল চন্দন দিয়ে সুসজ্জিত করবেন, বড় মা শ্রীচরণে সিঁদুরের ফোঁটা অতি অবশ্যই দেবেন, সারা ঘরে আলপনা দিয়ে ঘরকে পবিত্র করে তুলবেন। এই দিন মায়েরা অতি অবশ্যই আলতা পরবেন, একটু মোটা করে সিঁদুর পরবেন। এই বিশেষ দিনে বাড়ির প্রতি প্রত্যেকেই শুকনো খাবার খাওয়ার চেষ্টা করবেন, নিরামিষ আহার অতি অবশ্যই গ্রহণীয়। এই পবিত্র দিনে খুব করে নাম করবেন, চলায় ফেরায় উঠতে বসতে নাম কিন্তু ছাড়বেন না। মা লক্ষ্মীর পূজার দিন দিবা নিদ্রা কখনোই যাবেন না, দিনের বেলা ঘুমাবেন না, কটু বাক্য বলবেন না, আপনার যেন মনের মধ্যে কোনো রাগ না হয়, অহংকার না হয়, ক্রোধ অহংকার ত্যাগ করতে হবে, শরীর মনে যেন আলস্য বা অলসতা না আসে এটিকে কিন্তু লক্ষ্য রাখতে হবে, এগুলি অতি অবশ্যই বর্জন করতে হবে। বাড়ির পিতা মাতা শ্বশুর শাশুড়ির প্রতি শ্রদ্ধা সম্পন্ন হওয়া চাই, ভক্তি ভরে তাদের সেবা শুশ্রূষা করে তাদের আশীর্বাদ গ্রহণ করা লাগে, তাদের আশীর্বাদ পেলে তবেই কিন্তু মা লক্ষ্মী বাস করবেন, মা লক্ষ্মীর কৃপা সহজে পাবেন। প্রত্যেক স্ত্রীরই প্রতিপরায়ণ হয়ে চলা লাগে, স্বামীর কথা শুনে তাঁর কথা মেনে চলার চেষ্টা করতে হয়। মায়েরা অতি অবশ্যই এগুলির মধ্য দিয়ে মায়ের আরাধনা করবেন, তাহলে দেখবেন আপনার উপর মা লক্ষ্মীর কৃপা বর্ষিত হবে,
আর যদি এগুলি না করেন তাহলে কিন্তু আপনার সংসারে মা লক্ষ্মী কখনোই বাস করবেন না, মা লক্ষ্মীর কৃপা কখনো পাবেন না। আর এই বিশেষ দিনে সন্ধ্যাবেলায় অতি অবশ্যই সময়ে সন্ধ্যা দেবেন। এই নয় কি সিরিয়াল দেখতে গিয়ে সময় চলে যাচ্ছে বা পাড়ায় গল্প করতে গিয়ে বা আশেপাশে ঘুরতে গিয়ে সময় চলে যাচ্ছে, এটা যেন এই দিনটাতে করবেন না। সময়ে সন্ধ্যা দেবেন এবং সময়ে নির্দিষ্ট সময় মেনে প্রার্থনা অতি অবশ্যই করবেন। তারপর নাম ধ্যান সদগ্রন্থ পাঠ এগুলি করবেন এবং গুরুজনদের ভক্তি শ্রদ্ধা সহযোগে প্রণাম করবেন। দেখবেন আপনি মা লক্ষ্মীর কৃপা অবশ্যই পাবেন। এইভাবে মা লক্ষ্মীর পূজার দিনটি অতি অবশ্যই পালন করবেন, তাহলে কিন্তু আপনার সব পাওয়া হবে। আর মা লক্ষ্মীকে সন্তুষ্ট করতে গেলে কিন্তু নারায়ণকে সন্তুষ্ট করতে হবে। তাই এ যুগের নারায়ণ কল্কি অবতার যুগ পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের কথা মেনে আমাদেরকে চলতে হবে। তার কথা মেনে তার পাঁচটি নীতি যজন যাজন ইষ্টভীতি সস্তনী সদাচার এগুলি পালনের মধ্য দিয়ে আমাদেরকে চলতে হবে, তাহলে কিন্তু আমাদের সব কিছু পাওয়া হবে, তাহলেই আমাদের মা লক্ষ্মীর কৃপা লাভ হবে। আর মা লক্ষ্মীর কৃপা লাভ হলেই কিন্তু আমাদের ধন সম্পদ অর্থ প্রতিপত্তি নাম যশ খ্যাতি সব কিছুই বাড়বে। জয়গুরু। প্রত্যেক ইষ্টপ্রাণ দাদা ও মায়েরা আপনারা সবাই খুব ভালো থাকবেন, পরমপিতার কথা মেনে চলার চেষ্টা করুন জীবনে, তাহলে দেখবেন সব কিছুই পাবেন। এইরকম অমৃত কথা শোনার জন্য আমাদের চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে দেবেন এবং অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করে আমাদেরকে উৎসাহিত করবেন। পরমপিতা আপনাদের সকলের মঙ্গল করুন।